এমসি কলেজে ধর্ষণ, আসামিদের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, মামলার আসামিদের পক্ষে আদালতে দাঁড়াননি কোনো আইনজীবী। সোমবার সকালে মামলার প্রধান আসামি সাইফুর রহমান এবং আরেক আসামি অর্জুন লস্করকে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে হাজির করা হয়। পরে বিকেলে একই আদালতে হাজির করা হয় আরেক আসামি রবিউলকে। তবে এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনার দায়িত্ব নেননি। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেট মহানগর দ্বিতীয় হাকিম সাইফুর রহমান প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার অমূল্য ভূষণ চৌধুরী জানান, 3 আসামিকেই আদালতে হাজির করে 7 দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। আদালতে জামিন শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী অংশ নেননি বলে জানান এপিপি অ্যাডভোকেট খোকন কুমার দত্ত। তিনি জানান, এটি একটি জঘন্যতম কাজ যা সমাজের মানুষকে নাড়া দিয়েছে এবং সমাজের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাই ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকেই কোনো আইনজীবী আসামি পক্ষে দাঁড়াননি এবং তাদের জামিনে কেউ আবেদন করেননি। দুজনকে আজকে আদালতে হাজির করা হয়েছে এবং রাষ্ট্রপক্ষ এই আসামিদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেন। কারণ এই এই ঘটনার সহিত কে কে জড়িত আছে বা কারা জড়িত আছে বা তারা যেসব অস্ত্র ব্যবহার করেছে বা কোথায় কি অবস্থায় আছে সেইগুলা জানার জন্য রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেন। মাননীয় আদালত উভয় পক্ষ বলতে আসামি সাইফুর রহমান এবং অর্জুন লস্করের মৌখিক বক্তব্য শুনেন। তাদের কোনো আইনজীবী উপস্থিত ছিল না, সিলেট আইনজীবী সমিতির কোনো আইনজীবী তাদের পক্ষে ওকালতনামা দেন নাই বা মামলা পরিচালনায় অংশগ্রহণ করেন নাই।